সত্যি বলতে দরদ নিয়ে রীতিমতো ছেলে খেলা করছেন দরদের পরিচালক অনন্য মামুন ভাই। আমি আজকের এই কথাটাকে কিন্তু জাস্ট বলতে বাধ্য হচ্ছি অনেকগুলো কারণের জন্য, এবং সত্যি বলতে আমি মন থেকে চাই যে দরদের ভালো হোক, দরদের একটা দুর্দান্ত প্রমোশন হোক, এবং এটা কেনা যায়, এটা আমরা প্রত্যেকটা সাকিবিয়ান্সরা কিন্তু চাই যে দরদের একটা দুর্দান্ত লেভেলে প্রমোশন হোক, যাতে করে দরদ সম্পর্কে মানুষ জানে, চেনে দরদ কি সম্পর্কিত, দরদের কি গান আসছে, দরদের কি টিজার আসছে, সেটা সম্পর্কিত কোনো আপডেট যখন নেই সাধারণ অডিয়েন্স, সাধারণ মানুষ জানবে কোত্থেকে। এবং আমরা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছি, যারা ফেসবুক করি, যারা ইউটিউব করি, যারা ইনস্টাগ্রাম করি, তারাই একমাত্র কিন্তু দরদ সম্পর্কে জানে। বাদ বাকি দিন আনা দিন খাওয়া মানুষরা কিন্তু দরদ সম্পর্কে তাদের কাছে হয়তো একদমই কোনো নলেজ নেই। আলটিমেটলি সিঙ্গেল স্ক্রিনে কারা দেখবে, তারাই তো দেখবে। মাল্টিপ্লেক্স চেন থেকে রিসেন্ট টাইমে কিন্তু ইনকাম হওয়া স্টার্ট হয়েছে প্রত্যেকটা প্রজেক্টে, কিন্তু আলটিমেটলি একজন স্টার থেকে সুপারস্টার যে হচ্ছে তার পেছনে কিন্তু রয়েছে সিঙ্গেল স্ক্রিন। সেই সিঙ্গেল স্ক্রিনে দিন আনা দিন খাওয়া মানুষরা কি কিন্তু যায় দেখতে। তো তাদের কাছে পৌঁছতে গেলে একটা ভালো রকম করে প্রমোশন দরকার, এবং তার জন্য ব্যানার হোল্ডিং মানে বাইরে, মানে এখন থেকেই সেই লেভেলে প্রমোশন না করলে বন্ধুরা দরদ সাকসেসফুল হবে না। যতই দরদ একটা বিরাট বড় প্রজেক্ট হোক না কেন, দরদ ভালো ব্যবসা করতে পারবে না বক্স অফিসে, এটা আমি গ্যারান্টি দিয়ে কিন্তু লিখে দিতে পারি। এটা হয়তো অনেকে শুনতে খারাপ লাগছে, বাট আমি শাকিব খানের ভালো চাই এবং দরদের ভালো চাই বলে কিন্তু এই কথাগুলো বলছি, নাহলে আমি কিন্তু বলতাম না বা বলতে এই বাধ্য হলাম আজকের বলতে। আমার সত্যি বলতে অনন্য মামুন ভাই এবং শাকিব খানের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ যদি দরদকে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে মুক্তি দিতে চান তাহলে এখন থেকে প্রমোশন করুন। এবং অনন্য মামুন একটা পোস্ট, একটা প্রমিস করেছিলেন যে এই বছরের মধ্যে তিনি একটা দরদের অফিসিয়াল পোস্টার নিয়ে আসবেন। আজকের 27 তারিখ হয়ে গেল, আজকের এখনও অবধি কিন্তু কোনোরকম পোস্টার আসলো না। কাল পরশু তরশু কবে আসবে এখন অবধি শিওর নয়। এভাবে করলে সত্যি বলতে দরদ বিপদে পড়বে এবং বক্স অফিসে মানে বিফল হওয়াতে কোনো রকম কোনো কিছু কিন্তু কেউ আটকাতে পারবে না। যে কোনো সিনেমার ক্ষেত্রে প্রমোশন সব খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা রোল কিন্তু প্লে করে। তো এটাই হচ্ছে মেনলি বিষয়পত্র। তোমরা অবশ্যই কমেন্ট করো, তোমাদের কি মতামত, এবং তোমরা দরদকে নিয়ে কি বলতে চাও, যে প্রমোশন স্টার্ট করা উচিত কি উচিত নয়, আমাকে সেটাও কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। টাটা।